আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট মেরিস গার্লস স্টুডেন্ট কলেজের দশম শ্রেণীর বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার অনলাইন ক্লাস থেকে দশম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং ঠিকমতো পড়ালেখা করছো। আমিও আল্লাহর মেহরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বিষয়টি হচ্ছে 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 7ই মার্চের ভাষণ স্বাধীন সাধারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাঙালির জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে দলটি যখন ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতার মহাসনদের কাছাকাছি চলে যায়, ক্ষমতার বসার যোগ্যতা অর্জন করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী, বিশেষ করে ইয়াহিয়া খানের সরকার এবং জুলফিকার আলী ভুট্টোর উভয় ষড়যন্ত্রে আওয়ামী লীগকে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা বসতে না দিয়ে নানারকম ষড়যন্ত্র শুরু করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ যখন ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো ডিসেম্বর মাসের নির্বাচনে, তখন জানুয়ারি মাসেই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়াহিয়া খান ঢাকায় আসেন শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করার জন্য। শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনায় আগামী অধিবেশন বসা নিয়ে এবং সংবিধান রচনা নিয়ে ব্যাপক আলোচনা করার পর তিনি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে আহ্বান জানিয়েছিলেন অতি দ্রুত অধিবেশন আহ্বান করার জন্য, ক্ষমতা হস্তান্তর করার জন্য, এমনকি বলেছিলেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে, 1971 সালের 15ই ফেব্রুয়ারির মধ্যে যাতে ক্ষমতা হস্তান্তরের আয়োজনটি করা হয়, তার অধিবেশন ডাকানো হয়। 14ই জানুয়ারি ইয়াহিয়া খান যখন ঢাকা ত্যাগ করে পশ্চিম পাকিস্তানে যায়, ঢাকা ত্যাগ করার আগ মুহূর্তেই ইয়াহিয়া খান সাংবাদিকদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন। ইয়াহিয়া খান এ ঘোষণা ফলে বাঙালির আরো উজ্জীবিত হয়েছিল। 1970 সালের নির্বাচনের পরে বাঙালিরা ক্ষমতায় মসনদে যাওয়ার জন্য উজ্জীবিত হয়েছিল, গভীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু ইয়াহিয়া খান যখন পাকিস্তানে গেলেন, পাকিস্তানে ভুট্টোর পিপুলস পার্টি, জুলফিকার আলী ভুট্টো, পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ওনার সাথে পরামর্শ করতে গেলে জুলফিকার আলী ভুট্টো কোনোভাবেই আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নিতে পারছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় বসুক এটা জুলফিকার আলী ভুট্টো কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই আওয়ামী লীগ যাতে ক্ষমতায় মসনদে বসতে না পারে সেজন্য নানা রকম ষড়যন্ত্র শুরু করে। জুলফিকার আলী ভুট্টোর সাথে পরামর্শ করার পরে ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন 13ই ফেব্রুয়ারি ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন যে আগামী 3রা মার্চ, অর্থাৎ 1971 সালের মার্চ মাসের 3 তারিখে ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বসবে। কিন্তু জুলফিকার আলী ভুট্টোর প্ররোচনায়, ষড়যন্ত্রের ইয়াহিয়া খান সেই তারিখটা পরিবর্তন করেছিলেন। ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর কথা না বলে তিনি অভিযোগ করেন যে
ওই সময়ে ভারতের একটি জঙ্গি বিমান গঙ্গা যেটা পাকিস্তানের লাহোরে হাইজ্যাক হয়েছিল, এই গঙ্গা জঙ্গি বিমান হাইজ্যাককে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা বা থমথমে অবস্থা বিরাজ করছিল। এই অবস্থাটাকে বিবেচনা করে ইয়াহিয়া খান বলেছিলেন যে এই মুহূর্তে সংসদ বা অধিবেশন আহ্বান করার পরিবেশ নাই, এই পরিবেশ নাই। এই অজুহাত তুলেই 1971 সালে 1 মার্চ ইয়াহিয়া খান ও অনির্দিষ্টকালের জন্য 3 মার্চের অধিবেশনটা বন্ধ ঘোষণা করে। ইয়াহিয়া খানের এই ঘোষণা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল পুরো বাংলার জনগণ, তারা আন্দোলন নেমে পড়েছিল। তার এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছিল পুরো বাংলার জনগণ। 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ প্রশ্ন আসতে পারে, স্বাধীন সর্বভৌম বাংলাদেশের পতাকা কখন উত্তোলন করা হয়? উত্তর হচ্ছে 1971 সালে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আসম আব্দুর রব এই স্বাধীন সর্বভৌম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। 1971 সালে 2 মার্চ ঢাকায় ব্যাপক আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পল্টনে সমাবেশের আয়োজন করে মাওলানা আব্দুল হামিদ খানও সেখানে উপস্থিত থাকেন। 3 মার্চ যেদিন অধিবেশন হওয়ার কথা ছিল সেদিন হরতাল বা ধর্মঘটের আহ্বান জানানো হয়। এই আর এই 2 মার্চ স্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের ছাত্র সংগঠন স্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলনকে আরো বেগবান করতে থাকে। এবং এই 3 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত প্রতিদিন আধাবেলা হরতাল বা ধর্মঘটের ডাক দেওয়া হয়, সাথে সাথে আন্দোলন চলতে থাকে। এবং আগামী 7 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, এই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাবেশের আয়োজন বা সমাবেশের আহ্বান জানান। আন্দোলন যখন চরমভাবে উত্তাল হয়ে ওঠে, এই আন্দোলনকে দমন করার জন্য ইয়াহিয়া খানের বাহিনী নানা রকম ষড়যন্ত্র শুরু করে, গুলি চালায়, অনেকে আহত হয়, নিহত হয়। তারপরে আন্দোলনকে যখন দমন করা যাচ্ছিল না, আন্দোলন আরো বেগবান হচ্ছিল, এরকম একটা অবস্থায় 7 মার্চের ভাষণের আগের দিন 6 মার্চ 1971 সালে ইয়াহিয়া খান পুনরায় আবার ঘোষণা করেন যে আগামী 25 মার্চ ঢাকায় পরিষদের অধিবেশন বসবে, গণপরিষদের অধিবেশন বসবে। কিন্তু ইয়াহিয়া খানের সেই ভাষণে জনগণ আস্থা রাখতে পারেনি। 7 মার্চের জন্য পুরো বাংলার সর্বস্তরের জনতা অধীর আগ্রহ অপেক্ষা করছিল এই ভাষণটা যেন বাঙালি জাতির অন্তিম ভাষণ মনে করেছিল। কেমন সেদিন শেখ মুজিবুর রহমান কি বার্তা দিবে জাতিকে, সে আশায় অধীর আগ্রহে জাতি অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত আসলো সে 7 মার্চ সকালবেলায়। শেখ মুজিবুর রহমান আসার আগেই, ভাষণ শুরু হওয়ার আগেই শহীদ হোসেন রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ঘুরে যায়। প্রায় 10 লক্ষ লোকের সমাবেশ সেদিন হয়েছিল। সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন। সেই দিন সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে একটা আলোচ্য বিষয় হিসাবে লিখিত রয়েছে, সেদিন এই ভাষণটি বিশ্বের দরবারে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। এই ভাষণটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে যে ভাষণ দিয়েছিলেন তা জাতিসংঘের আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এই ভাষণটিকে প্রামাণ্য দালিলিক ঐতিহ্য হিসাবে স্থান দিয়েছেন। নরওয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলার তালিকায় এই ভাষণটিকে স্থান দিয়েছিলেন। এ পর্যন্ত পৃথিবীতে যে শ্রেষ্ঠ ভাষণ তালিকা করা হয়েছে তাদের সাতটি শ্রেষ্ঠ ভাষণ তালিকা করা হয়েছে, সেই সাতটি শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি অন্যতম এবং শ্রেষ্ঠ ভাষণ হিসাবে পরিগণিত হয়েছে। সেই দিন সাতই মার্চের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে তার মনের কথা তৎকালীন অবস্থা সম্পর্কে তুলে ধরেছিলেন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ভারাক্রান্ত হৃদয়ে, তিনি বলেছিলেন কি দোষ ছিল আমার, জনগণ আমাকে ভোট দিয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, কিন্তু সেই নির্বাচককে সম্মান দিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরকরণের টাল বাহানা শুরু করেছে। তারা ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে তারা জনগণের ওপর নিরীহ নিরস্ত্র বাঙালি জনগণের ওপর জুলুম নির্যাতনের স্টিম রস চালিয়েছে। তাই সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে বাঙালি জাতি যাতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর সেই শাসন শোষণে সহযোগিতা না করে। তিনি বলেছিলেন এখন থেকে আজ থেকে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে, শুধুমাত্র স্থানীয়ভাবে রিক্সা ভ্যান স্থানীয়ভাবে ট্রেন যোগাযোগ চলাচল করবে। এক দেশ থেকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে কোনো যানবাহন চলাচল করবে না, রেডিও টেলিভিশনে যদি দেশের সংবাদ প্রচার না করে, যদি মুক্তিযুদ্ধের সংবাদ প্রচার না করে, যদি পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন নিপীড়নের সংবাদ প্রচার না করে, আমাদের সংবাদ প্রচার না করে, তাহলে তিনি বলেছেন বাঙালিরা যাতে সেই টেলিভিশনে রেডিও বেতারে কাজে না যায়, অংশগ্রহণ না করে। আকাশপথে পুরো পাকিস্তান থেকে অন্য কোনো দেশে যাতে কোনো বিমান না যায়, এদেশের কোনো অর্থ যাতে অন্য কোনো দেশে পাচার না হয়, এবং পাকিস্তানি শাসক তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই ঘোষণা এবং আন্দোলন সংগ্রামের কারণে হয়তো তাকে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে, তাকে হত্যা করা হতে পারে, এজন্য তিনি বাঙালিদেরকে আরও সতর্ক বাণী দিয়েছিলেন, সতর্ক করে কিছু আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন তোমাদের যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তোমরা দুর্গ গড়ে তোলো। বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব।
কিন্তু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। জয় বাংলা দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেছিলেন এবং বলেছিলেন যে এখন থেকে বাংলার জনগণ বাঙালিরা পাকিস্তানের শাসনকে কোনোভাবে সহযোগিতা করবে না, সকল প্রকার ট্যাক্স কর খাজনা বন্ধ থাকবে। এবং সেনাবাহিনীকে বলেছিলেন, আনসার বাহিনীকে বলেছিলেন, তোমরা আমার ভাই, তোমাদের কেউ রক্ষা করতে পারবে না যদি তোমরা আমাদের কথা না শোনো, আর একটা গুলি যেন বাঙালির উপর না চলে, কোন মায়ের বুক যেন খালি না হয়। যদি আর একটা গুলি চলে তাহলে সকল কিছু বন্ধ করে দেওয়ার জন্য তিনি জনতাকে আহ্বান জানিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, আমি যদি ভবিষ্যতে হুকুম দেওয়া নাও পারি, আর যদি আন্দোলন এই শোষণ গুলি নির্যাতন চলে তাহলে তোমরা সবকিছু বন্ধ করে দিবে। এভাবে বাঙালি জাতিকে তিনি সতর্ক করে এই 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। 7ই মার্চের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে বাঙালি জাতি উজ্জীবিত হয়েছিল, আন্দোলন সংগ্রামে প্রেরণা পেয়েছিলেন। এই ভাষণকে কেন্দ্র করে, এই ভাষণ থেকে শিক্ষা নিয়ে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আন্দোলনের প্রেরণা নিয়ে তারা পরবর্তী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলে সক্ষম হয়েছিল। যার পরিপ্রেক্ষিতেই আমরা লক্ষ্য করি যে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর রক্ত এবং জীবন দেওয়ার বিনিময়ে স্বাধীন সরব বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, যার আন্দোলনের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজন্য বলা যায় যে বাঙালি জাতির ইতিহাসে, স্বাধীন সরব বাংলাদেশের ইতিহাসে এই স্বাধীন 7ই মার্চের ভাষণ অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।